গুড মর্নিং এভরিওয়ান, সানডে সকাল, আজকে একটু দেরিতেই শুরু হলো, কেন কি একদিনই পাই একটু ঘুমানোর জন্য, তো ভালো করে ঘুমিয়ে নিই। আর এই যে ছেলে সকাল হয়ে গেছে, নিজের খেলা জুতো নিয়ে খেলছে, জুতোটা রেখে দাও, রেখে দাও গন্দা, ই ই চিচি চিচি। তো ও তো নিজে কাজ করবে, এখনও ব্রেকফাস্ট করেনি, ব্রেকফাস্টটা করবে, করে দিলাম আমি, ওকে খাইয়ে দেবে ওকে। তো চলো আজকে দিনটা শুরু করলাম, দেখি কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি খাচ্ছি আমার চা, এই যে, তো চাটা খেয়ে উঠি তারপরে কথা বলছি। তো বাজার করে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর আজকে রবিবার, বাজারে ভালো রকম ভিড়ও ছিল আর অনেক লেটও হয়ে গেছে আমার। তো এখন রান্না করছি, মাটন হচ্ছে আজকে স্পেশাল, সানডে মাটন স্পেশাল হচ্ছে আমাদের বাড়িতে। তো মাটনটা বানাচ্ছি, আর এদিকে ছেলের জন্যে খাসির মেটে দেব, ওকে তো মাটন দিই না, ও এখন একটু মেটে টেটে খায়। তো মেটেটা তো এমনিতে দিই না, তোমরা আগেও দেখেছো আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম সবজি টবজি দিয়ে, এই যে এগুলো দিয়ে, পেঁপে আছে, গাজর আলু দিয়ে, আর এটা দেবো, আর পেঁয়াজ কুচি দিয়ে করে দেবো ওকে। তো রান্নাটা করি চলো, অনেক লেটও হয়ে গেছে, প্রায় 12:30 মতন বাজে। তো চলো ছেলের রান্নাটা করে নিই, কারণ ওকে তাতে খাইয়ে ঘুম পাড়াতে হবে, ঘুম পেয়ে গেছে। চলো ছেলের রান্না এটা, আর এটা হচ্ছে আমাদের মটন কষা। রান্না হয়ে গেছে আমার, আর এখন প্রায় 1:15 মতন বাজছে। এই রাস্তার উপরে বাড়ি ফ্ল্যাট হলে এই একটা অসুবিধা যে গাড়ি এত স্পিডে চালায়, আর রাস্তার অবস্থা যা থাকে না সেটাতে মানে আওয়াজে ঘুম ভেঙে যায় রীতিমতন। তো যাই হোক, কিছু করার নেই, এমনি থাকতে হবে, আর ওরা এমনি গাড়ি চালাবে, আর আমরা এমনি শুনতেই থাকবো। চলো গিয়ে চান টান করি, ফ্রেশ ট্রেশ হই, আর একটু কোথাও বেরোবো, দেখি কোথায় যাই। মেন কথা হচ্ছে আমাদের এই ঘরের ফ্যানটা খারাপ, এই যে এই ফ্যানটা, এটা 1 সপ্তাহ আগে চালিয়েছিলাম, গরম যখন খুব পড়ে গেছিলো তখন চালিয়েছিলাম। তো ভোরবেলার দিকে এত জোর আওয়াজ করেছে যে মনে হচ্ছে পুড়ে গেছিলো, বন্ধ বেরোচ্ছিলো। তো ভাবলাম ফ্যানটা পুরনো হয়ে গেছে, তো একটা ফ্যান নতুন কিনতে হবে বলে বেরোবো, ফ্যান কিনতে হবে বলে ভাবলাম, তো চলো গিয়ে ফ্যানটা কিনে আনবো। আর আমার ট্রাইপডের দরকার, ট্রাইপড আমার কাছে নেই, তো ওই ট্রাইপডটাও নেওয়ার আছে, অনেকদিন ধরে নেবো নেবো করছি আর নেওয়া হচ্ছিলো না। তো দেখি খেয়ে দিয়ে উঠে ভাবছি বেরোবো না, সন্ধ্যাবেলা বেরোবো এখনও ঠিক নেই, দেখা যাক কখন বেরোই না বেরোই। এখন চলো গিয়ে স্নান টান করি গা, অনেক লেট হয়ে গেছে। আবার করবো, আবার করবো, আবার করবো, আবার করবো, 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 আবার করবো। আবার করবো, আবার করবো, 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 আবার করবো, আবার আবার করবো, আবার করবো, করবো, আবার করবো, আবার করবো, ওকে শুধু চটকা, শুধু চটকি চটকি ওর সাথে খেলো,
বদমাসটা খা। তো এখন সন্ধে হয়ে গেল, অ্যাকচুয়ালি দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলাম, খুব ঘুম পাচ্ছিল আমার। তো প্রায় এখন 6:40-45 মতন বাজে। তো আমি এখন একটু যাচ্ছি বাজারে, বলেছিলাম দুপুরবেলায় যাবো, কিন্তু দুপুরবেলায় আমি ঘুমিয়ে গেলাম খুব ঘুম পাচ্ছিল বলে। নিয়ে ওর বাবাকে বললাম একটু পরে আসতে, এসে নিয়ে তারপরে বেরোবো। তো যাই হোক, একবারে পুকুকে নিয়েই বেরোচ্ছি, দেখি কতটা কি কাজ করতে পারি না পারি। প্রথমে তো ফ্যানটা নেওয়ার আছে, আর কিছু কিছু জায়গায় যাওয়ার আছে। তো চলো দেখি কতটা ঘুরতে পারি, কতটা কি করতে পারি না পারি। চলো তাহলে, বাবাকে টানছে যাওয়ার জন্য, বলো চলো। কাকে টাটা করছিস, টিভি কে টাটা করছিস, ও মাম্মাম কে টাটা করছো, সবাইকে টাটার পর্ব সারছে ও। আর এই যে চললো, তখন দেখে ওর বাবা ওকে আবার পার্কে নিয়ে চলে এসছে, বলো সন্ধ্যাবেলায় ছেলেকে পার্কে ঘোরাবে। বাবু আবার পার্কে, কালকে এসেছিলাম আবার আজকে এসেছি পার্কে। সন্ধ্যাবেলা সব বাচ্চারা এখানে খেলছে। তো চলো দেখি এটা কি করে। হ্যাঁ, ওর ওর এক্সাইটমেন্ট চালু হয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে আমি আবার ওখানেই এসেছি। ও এক্সাইটেড, ওই দেখ ওর চালু। যাচ্ছিলাম কোথায়, চলে আসলাম কোথায়, যাচ্ছিলাম মার্কেটে কাজের জন্য। বাবা বলো 5 মিনিট আগে ছেলেকে এখানে ঘুরিয়ে নি, কালকে ছেলে ভালোই খেলেছে এখানে। প্রায় 1 ঘন্টা রীতিমতো নন স্টপ দৌড়াদৌড়ি করে রাত্রেবেলায় টায়ার্ড। যে ছেলে 12টার সময় ঘুমায়, সে ছেলে কালকে প্রায় 10:30 সময় ঘুমিয়ে গেছিলো, ভালো রকম টায়ার্ড হয়ে গেছিলো কালকে। এই যে আবার আজকে চালু হয়ে গেছে, এই দেখো। ওর কি আনন্দ, এইটাতে ও ছোটবেলাও চেপেছিল। সেই ছোটবেলার ক্লিপিংসটা আমি এটাতে শেয়ার করে দেবো, দেখবে। তখনও এমনি বসত, এখনো জীব না নড়চড় না কোনো কিছু। তখন ও খুব ছোট ছিল, প্রায় 10 মাসের বেবি ছিল, তখনও এমনি বসেছিল, এখনো দেখবে তোমরা। নিয়ে মোড়ে আসলাম, দেখি এখানে কি পাওয়া যায়, খিদেও পেয়ে গেছে। কি নিবি, কি নিবি বাবু? এই কোনটা খাবি, কোন আইটেম? চিকেন, ওইটা কিন্তু পুডিং, হ্যাঁ নতুন আইটেম, দেখি ট্রাই করে কেমন লাগে। জিনিস পেয়ে গেছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওইখানে আর ভিডিও করতে পারলাম না যেহেতু নিচ্ছিলাম, তো এটা বাড়িতে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে আমার ছেলে কোথায় বসেছে দেখো, কোথায় বসেছো, গাড়িটাতে বসে ও নিজে ভয় পেয়ে গেছে। কি চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, দেখো দেখো দেখো, পুরি বাবা অমনি করে গাড়ি এক্সিলেটর দিচ্ছে, গিয়ার দিচ্ছে নাকি। এই যে আসলাম একটু খাদিমসে, ছেলের জুতো দেখবো, দেখি এই জুতোটা অনেক ছোট হয়ে গেছে। এখানে কালেকশন অত ভালো নেই, পছন্দ হলো না। এখানে বাড়ির জন্য এগ্রোল নেওয়া হচ্ছে,
খিদে পেয়ে গেছে। তিনজন আর আমি খাবো না, ওরা খাবে, তো ওই জন্য এগরোল নিচ্ছি এখান থেকে, এগরোল আর চিকেন রোল। সাহস বেড়েছে ছেলে পাখিটাকে দিয়ে, কিন্তু নড়ছে না, চোখটা দেখো শুধু ওর। কি বেটা কি আছে, পিঠে কি আছে, কি বাবু এইদিকে এইদিকে কোন দিকে গেল, কোন দিকে গেল, হামি দিদা, হামি 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 দিদা, হামি দিদা মা ডাকছে, ভয়ও আছে। হামি দাও বাবা, হামি দিদা, হামি 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 দিদা, হামি দাও, হামি দিদা, ভয় নেই, ও মুখটা দেখ, মুখটা দেখছে তো এই যে সরি, এই যে হচ্ছে জিনিসটা, এখানে একটা লাইট আছে, লাইটটা, আর এটা হচ্ছে এখানে ব্লুটুথ, এই যে এটা, এই যে এটা, এটা হচ্ছে ব্লুটুথটা। দাঁড়ো এক সেকেন্ড, খুলে দেখাচ্ছি এটা। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে ব্লুটুথ, এটা ভাল লাগলো। আরও ভ্যারাইটিসও আমাকে দেখাচ্ছিলো, কিন্তু এটা আমার সবথেকে বেশি ভালো লাগলো। এটাতে লাইটটাও আছে, এটা লাইট খুব বেশি ফোকাস দেবে না। এই দেখো লাইটটা, খুব ছোটো লাইট কিন্তু ভালো ফোকাস দেবে। দাঁড়া এক সেকেন্ড, লাইটটা বন্ধ করে তারপর এটাকে দেখছি। হ্যাঁ ভালো লাইট দিচ্ছে, হ্যাঁ ভালো লাইট দিচ্ছে। তো এটা হচ্ছে আমার, দাঁড়া বাবা বাবা মামা মামা অমনি করে না বেটা, এ তো আমার এখনই ভেঙে রেখে দেবে এটাকে। তো এটা হচ্ছে আমার ফ্যামিলি নিউ মেম্বার, এটাতে যখন আমি কাজ করব তখন তোমাদেরকে দেখাবো। আপাতত এটাকে আমাকে একটু শিখতে হবে, যে ম্যানুয়ালটা। চলো এটা আগে দেখি কেমন করে কি হয়, ও আমাকে দেখিয়েছে অবশ্য, কিন্তু নিজেকেও তো ভালো করে শিখতে হবে। তো চলো এটা দেখি। এ ছেলে, এটাতে যখন আমি কাজ করব তখন তোমাদেরকে দেখাবো যে এটা কেমন লাগছে না লাগছে। পাশে আমার ছেলে চালু হয়ে গেছে ওর, এই যে চালু হয়ে গেল ওর। তো চলো আজকে ভিডিওটা আমি এতটাই রাখলাম, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আজকে সানডে ব্লগ, কেমন লাগলো না লাগলো একটু আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটাকে লাইক করতে ভুলবে না, আর কিছু ভালো লাগে থাকে তো কমেন্ট করবে। তো আজকে ব্লগটা আমি এতটাই রাখলাম, আবার তোমাদের সাথে পরে দেখা হবে, টাটা।